সংগ্রামী বাফেলোবাসী, আজকের বাফেলো আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত জননেত্রী মানস কান্না শেখ হাসিনার বেরান নাশের হুমকির প্রতিবাদে বাফেলো আওয়ামী লীগ আজকের এই প্রতিবাদ সভা থেকে আমরা বিশ্ববাসীকে জানিয়ে দিতে চাই, জননেত্রী শেখ হাসিনা শুধু বাংলাদেশেরই নেত্রী নন, উনি একজন মানবতার মা। আজকের বারবার তার প্যান নাশের হুমকি হয়েছিল, এখনো ওই স্বৈরাচারী বিএনপি জামাত সরকারের দলের নেতৃবৃন্দরা, ওই খুনি জিয়ার উত্তরসূরিরা আজকের বাংলাদেশে বসে আজকের মানবতার নেত্রী আমাদের জননেত্রী শেখ হাসিনার যে প্রাণনাশের হুমকি দিয়েছে তার প্রতিবাদে আজকের আমরা বাফেলো আওয়ামী লীগ এখানে আমরা এই প্রতিবাদ সভার আয়োজন করেছি। আমরা বাফেলো থেকে জানিয়ে দিতে চাই, যতদিন বাংলার মাটিতে জননেত্রী শেখ হাসিনার বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকরা জীবিত থাকবে, আমাদের এই মাননীয় প্রধানমন্ত্রী তথা আওয়ামী লীগের কোনো দিনও এই রাজাকার বিএনপির যত স্বৈরাচারী দলের যারাই আছেন না কেন তাদেরকে কোনোদিনও প্রতিহত করতে পারবেন না। আমরা এই আওয়ামী লীগের নেতৃবৃন্দ তাদেরকে এখান থেকে আমরা প্রতিহত করব, এবং জামাত শিবির আওয়ামী লীগের বিএনপির নেতৃবৃন্দদেরকে আমরা হুঁশিয়ার করে দিতে চাই আজকের এই প্রতিবাদ সভা থেকে, ওই ওই খুনিদেরকে তাদেরকে তাদের শাস্তি না হওয়া পর্যন্ত আমরা গড়ে তুলে যাব না। আজকের এখানে আমাদের মাঝে উপস্থিত আছেন প্রতিবাদ সভার সভাপতি, আজকের বাফেলো আওয়ামী লীগের সম্মানিত সভাপতি জনাব একেম ফাহিম সহ আজকের বাফেলো আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর আজকের এখানে আওয়ামী লীগের সকল নেতৃবৃন্দ উপস্থিত আছেন। এখন আমি আওয়ামী লীগের পরিচয় এখন বক্তৃতা দেওয়ার জন্য আমি সংক্ষিপ্ত বক্তৃতা দেওয়ার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করছি মাহবুবুর রহমানকে, সাংগঠনিক সম্পাদক বাফেলো আওয়ামী লীগ। ধন্যবাদ। আজকের এই প্রতিবাদ সভার উপস্থিত আমাদের সভাপতি সাহেব ফাহিম ভাই, উপস্থিত সেক্রেটারি সাহেব আসসালামু আলাইকুম, মানব ইতিহাসের মহানায়ক স্বাধীনতা যুদ্ধের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু রক্ত করার সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ, হাসিনা তোমার ভয় নাই, আমরা আছি লক্ষ্য ভাই, জামাত শিবির দর দর সকাল বিকাল নাস্তা কর, আমাদের নেত্রীর বিরুদ্ধে যে বাংলাদেশ স্বৈরাচার বিএনপি রাজাকার একত্রিত হয়েছে আমরা রাষ্ট্রের বন্যা ভাসিয়ে দিব, হাসিনা তোমার চিন্তা নাই, আমরা শুধু আমেরিকা দিয়ে বলতেছি, হাসিনা তোমার ভয় নাই, আমরা আছি লক্ষ্য ভাই, আমরা রাজপথ ছাড়ি নাই, রাজপথ ছাড়বো না, একটা দুই রাত দাল দর সকাল বিকাল নাস্তা কর, এই বলে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় বাংলার মেহনতি মানুষ। এখন আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন আমাদের সম্মানিত আওয়ামী লীগের বাফেলো আওয়ামী লীগের সম্মানিত সহসভাপতি জনাব হুমায়ুন কবির। আসসালামু আলাইকুম, আজকে বাফেলো আওয়ামী লীগ কর্তৃক আমাদের নেত্রী জননেত্রী শেখ হাসিনাকে হত্যার চেষ্টার প্রতিবাদে আজকের এই প্রতিবাদ সমাবেশে উপস্থিত আছেন বাফেলো আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি ফাহিম ভাই, অনুষ্ঠান পরিচালনা করছেন সংগ্রামী সাধারণ সম্পাদক কবির পোদ্দার সহ বাফেলো আওয়ামী লীগের প্রিয় নেতৃবৃন্দ, আপনাদের সবাইকে আজকের এই প্রতিবাদ সমাবেশে উপস্থিত থাকার জন্য সংগঠনের পক্ষ থেকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। প্রিয় ভাইরা আমার,
আমাদের নেত্রীকে বারবার হত্যা চেষ্টা করছে খুনি খালেদা চক্র জামাত শিবির চক্র বারবার হত্যা চেষ্টা করছে কিন্তু আল্লাহর অশেষ রহমতে আমাদের বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মী সহ সারা বিশ্বের নিপীড়িত নির্যাতিত মানুষের ভালোবাসায় আমাদের নেত্রী বারবার এই হত্যা চেষ্টার পরেও আমাদের নেত্রী আল্লাহর রহমতে সুস্থ আছে ভালো আছে রাজপথ ছাড়ি নাই প্রিয় ভাইরা আমার সম্প্রতি চাঁদ নামে এক নেতা বিএনপির নেতা আমাদের নেত্রীকে হত্যা চেষ্টার ঘোষণা দিয়েছিল ইতিমধ্যে আপনারা জানেন বাংলাদেশ সরকার ইতিমধ্যে তাকে গ্রেফতার করেছে আমাদের এই প্রতিবাদ সমাবেশ থেকে আমাদের বাফেল আওয়ামী লীগের পক্ষ থেকে উক্ত ব্যক্তির সর্বোচ্চ শাস্তি আমরা তার সর্বোচ্চ শাস্তি দাবি জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি জয় বাংলা জয় বাংলা জয় বঙ্গবন্ধু এখন আপনাদের সম্মুখে বাফেল আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জনাব বাপ্পীকে তার সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি আসসালামু আলাইকুম সম্মানিত সভাপতি এবং সেক্রেটারি সাহেব এই মহান মানববন্ধন কর্মসূচি আয়োজন প্রতিবাদ আয়োজন করার জন্য আমাদের জাতির জনকের স্বপ্নের বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমাদের জাতীয় নেত্রী শেখ হাসিনা দেশের উন্নয়নের যে বন্যা বয়ে দিচ্ছে সেই বন্যা বয় দেখার জন্য দেখায় কিছু লোক প্রতিহিংসাপরণ দেশের উন্নয়ন বাধাগ্রস্ত করার জন্য আমাদের নেত্রীকে হত্যার হুমকি দিয়েছে আমার প্রশ্ন বাংলাদেশের মানুষের কাছে আমার প্রশ্ন বাংলার জাতির কাছে যে জাতির জনকের কন্যার কিভাবে প্রাণ নাশের হুমকি দেয় বাংলাদেশে কি একটি আওয়ামী লীগ কর্মী নাই একটি ছাত্রলীগ কর্মী নাই একটি শ্রমিক লীগ কর্মী নাই যে ছাত্র জনতা যে বাংলার সাধারণ জনগণ বাংলাদেশের স্বাধীনতা এনেছে যে জাতির জনক তার স্বপ্নের বাংলাদেশের জন্য তার জীবন উৎসর্গ করেছে সেই জাতির জনকের কন্যাকে আবার কিছু দুশ্চরিত্রকারী রাজাকার আল বদর বাহিনী তাকে হত্যার হুমকি দিচ্ছে আমরা এর তীব্র প্রতিবাদ করি ধন্যবাদ সালাম আলাইকুম রহমতুল্লাহ এখন বাফেল আওয়ামী লীগের দপ্তর সম্পাদককে জনাব শিপলু ভাইকে তার সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি বিসমিল্লাহির রহমানির রহিম বাফেল বাংলাদেশ আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত আজকের এই প্রতিবাদ সভা থেকে আমি পরিষ্কার ভাষায় হুঁশিয়ারি দিয়ে বক্তৃতা দিতে চাই শুধু একটি কথা বলবো আমাদের রক্তে এখনো মুজিবর রক্ত আছে মুজিবর মেয়ে মানে আমাদের সবার বোন আমার বোনের কিছু হলেই সমগ্র বাংলাদেশ সহ আমেরিকা লন্ডন সহ প্রতিবাদের যে জ্বর উঠছে এই জ্বর এখনও বইতেছে ইনশাআল্লাহ আগামীতে এই চানের সর্বোচ্চ শাস্তির আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাফেল আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক জনাব বিশ্বজিৎ দাকে তার সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি ধন্যবাদ আজকে বাফেলো আওয়ামী লীগ আয়োজিত আজকের প্রতিবাদ কর্মসূচির সম্মানিত সভাপতি ও আমার শ্রদ্ধেয় সম্পাদক কবির পদ্মার এবং অন্যান্য নেতৃবৃন্দ সবাইকে জানাচ্ছি আজকের প্রতিবাদ সভা থেকে আমার আদাব আজকে আমরা বাংলাদেশ থেকে যে মেসেজ আমরা আমেরিকাতে পেয়েছি আমাদের বাফেলো আওয়ামী লীগ গর্জে উঠেছে সেই মেসেজ পেয়ে যার ফলে আমরা আজকে প্রতিবাদ কর্মসূচিতে মিলিত হয়েছি শেখ হাসিনাকে আমরা এখান থেকে পৌঁছে দিতে চাই মেসেজ যে আপনি সুরক্ষিত থাকবেন আপনার চারিপাশে যত শত্রু আলবদর রাজাকার আলসাম যারা আছে তাদেরকে সবাইকে নিশ্চিহ্ন করার জন্য এই বাফেলো আওয়ামী লীগের প্রতিবাদ কর্মসূচি থেকে আজকে আমরা এখান থেকে ডাক দিয়েছি শেখ হাসিনা আপনার ভয় নেই আমরা সমবেত আছি প্রয়োজনে আমরা আবার সেই স্বাধীন বাংলার বেতার কেন্দ্র থেকে আবার আমরা সেই সংগ্রামী গান দিয়ে
আবার আপনাদের সমস্ত জাতিকে জাগ্রত করব যাতে এই আল বদর আল সাম রাজাকার এই এই বাংলা থেকে প্রতিহত করব যাতে আর কোনোদিন আপনার বিরুদ্ধে একটি প্রাণনাশের হুমকি আর সৃষ্টি করতে না পারে এদের শেষ এদের দিন শেষ হয়ে যাবে আর বেশি দূরে নয় ওরা বহু জ্বালিয়েছে রাজাকার আল বদর আল সাম এই পাকিস্তানের বংশধররা বারবার তারা চক্রান্ত করতেছে কিন্তু তারা কখনোই তাদের চক্রান্ত সফল করতে পারবে না যতদিন সেই সৈনিক বঙ্গবন্ধুর সৈনিক বাহিনী আছে যতদিন সেই আওয়ামী লীগ জীবিত আছে যতদিন প্রতিটি কর্মী জীবিত থাকবে ততদিন শেখ হাসিনার সেই প্রাণনাশ কোনো ধরনের হুমকি করতে পারবে না আর ভবিষ্যতে যদি করে তার আজকের এই প্রতিবাদ কর্মসূচি থেকে আমরা জানিয়ে দিলাম তার সুষ্ঠু দাঁত ভাঙা জবাব দিয়ে আমরা সেই শত্রুদেরকে প্রতিহত করব সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি স্বাধীনতা রাখব স্বাধীনতা এনেছি শেখ হাসিনার কিছু হলে জয় বাংলা এখন আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন বাফেলো আওয়ামী লীগের মহিলা সম্পাদিকা ফারজানা মোর্শেদ মোসাহাবকে আমি তার সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি সভাপতি বাফুলো আওয়ামী লীগের সম্মানিত সভাপতি জনাব ফাহিম ভাই উপস্থিত আছেন বাফুলো আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব কবির পোদ্দার ভাই এবং আজকেরও এই প্রতিবাদ সভায় আরও উপস্থিত আছেন
নিউইয়র্ক সিটি আওয়ামী লীগের সুযোগ্য যুগ্ন সম্পাদক জনাব শিমুল ভাই সহ আওয়ামী লীগের নেতৃবৃন্দ এবং আমাদের প্রিয় আওয়ামী লীগের ভাইয়েরা আসসালামু আলাইকুম। প্রিয় ভাইয়েরা, আপনারা জানেন জননেত্রী শেখ হাসিনা তার দীর্ঘ পরিশ্রমের বদৌলতে আজকে বাংলাদেশের আনাচে কানাচে উন্নয়নের ছোঁয়া দিয়েছে। বাংলাদেশের মধ্যে আজকে পদ্মা সেতুর মতো বৃহৎ একটা সেতু হয়েছে, যে সেতু সেই বিএনপি চক্র বিভিন্নভাবে ষড়যন্ত্র করে নস্যাত করার চেষ্টা করেছিল। আজ যখন জননেত্রী শেখ হাসিনা পুরো বাংলাদেশের আনাচে কানাচে টেকনা ফুতে তেঁতুলিয়া রূপসাহতে পাতুরিয়া উন্নয়নের জোয়ার বয়ে দিচ্ছে, ঠিক তখনই এমনি একটি মুহূর্তে আজকে জননেত্রী শেখ হাসিনাকে খুনের জন্য, খুন করার জন্য তারা হুমকি দিয়েছে। আজকে এই খুনের প্রতিবাদের জন্য শুধু বাফুলা আওয়ামী লীগ নয়, সারা বিশ্বের মধ্যে প্রতিবাদের ঝড় উঠেছে। সেই ঝড়ের একটি পরিক্রমা আজকে বাফুলা আওয়ামী লীগ আমরা দায়িত্বহীন কণ্ঠে বলতে চাই, এখানে যারা বিএনপির ভাইয়েরা রয়েছেন, আপনারা সুন্দর রাজনীতি করুন, পরিচ্ছন্ন রাজনীতি করুন, না হয় আমরা বসে থাকবো না, আমরাও এর দায়িত্বহীন বাসায় জবাব দেব এবং আমরা আর বসে থাকবো না, আমরা আর প্রতিবাদ করব না, আমরা এখন থেকে প্রতিরোধ করব, এ আশাবাদ ব্যক্ত করে এবং শেখ হাসিনার জয় যাত্রা থেকে আরও উন্নতি এবং ত্বরান্বিত করার জন্য আহ্বান জানিয়ে আপনাদেরকে এখান থেকে বিদায় নিলাম। যতকাল রবে পদ্মা মেঘনা যমুনা বহমান ততকাল রবে কীর্তি তোমার শেখ মুজিবুর রহমান। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। এখন আপনাদের সম্মুখে বাফেলো আওয়ামী লীগের সম্মানিত উপদেষ্টা মণ্ডলীর সদস্য জনাব প্রধান আলীকে তারা সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। আজকে এই প্রতিবাদ সভা আয়োজিত বাফেলো আওয়ামী লীগের পক্ষ থেকে আমরা এই দুষ্কৃতকারীর শাস্তি দাবি করছি, যার সাহস হয়ে গেছে যে আমাদের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ও হুমকি দিবে, ওনাকে পান্নাসের হুমকি দিবে। আমরা এই বাফেলো আওয়ামী লীগের পক্ষ থেকে আমরা এই পরিস্থিতি প্রতিবাদ জানাই এবং তার সুস্থ দাবি করি, যেভাবে যেহেতু আর বাফেলো বাংলাদেশের মাটিতে কেউ যেন এই সাহস না করে। এবারে আমার বক্তব্য শুনুন। এখন আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন বাফেলো আওয়ামী লীগের সম্মানিত উপদেষ্টা মণ্ডলীর সদস্য জনাব শিমুল হাচার। জনাব শিমুল হাচার, বাফেলো আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল প্রতিবাদ সভার সম্মানিত সভাপতি জনাব একেএম ফাইভ, আজকের এই বিশাল প্রতিবাদ সভার সম্মানিত সাধারণ সম্পাদক জনাব কবির পোদ্দার নেতৃত্বে আজকে যে জননেত্রী শেখ হাসিনা হত্যার হুমকির প্রতিবাদে আজকে যে প্রতিবাদ সভা, উপস্থিত সকল নেতৃবৃন্দকে আমার অন্তরে অন্তঃস্থল থেকে আপনাদেরকে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানাচ্ছি। সংগ্রামী সাথী ও বন্ধুরা, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা গড়ার যে পদ্ম এ জননেত্রী শেখ হাসিনা রূপসা থেকে পাতুরিয়া, টেকনাফ থেকে তেঁতুলিয়া যে উন্নয়নের মহাজোয়ারে বাংলাদেশ বাসছে, যে বাংলাদেশ আজকে একটি পৃথিবীর মধ্যে উন্নয়নের মডেল, বাংলাদেশ জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আজকে বাংলাদেশ যেভাবে মাথা তুলে দাঁড়িয়েছে, বাংলাদেশের বাংলাদেশকে নিয়ে সারা পৃথিবীর বিশ্ব মুরলরা যেখানে বাংলাদেশকে তলাবিহীন জুল্লি বলত, সেই দেশকে জননেত্রী শেখ হাসিনা তার সুযোগ্য নেতৃত্বে আজকে বাংলাদেশকে মধ্য আয়ের দেশে উন্নীত করেছেন। আগামীতে 2041 সালের মধ্যে জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশকে একটি উন্নত সমৃদ্ধশালী দেশ হিসাবে রূপান্তর করতে উনি সংগ্রাম চালিয়ে যাচ্ছেন, তারে দায়ীর্বাদ এই উন্নয়ন বাধাগ্রস্ত করতে বিএনপি জামাতের দুসররা আজকে জননেত্রী শেখ হাসিনাকে প্রকাশ্যে হত্যার হুমকি প্রদান করছে। এরই প্রতিবাদে আজকে সারা পৃথিবীতে আওয়ামী মুজিব সৈনিকরা জেগে উঠেছে। আমাদের প্রতিটি নেতা কর্মী
সারা বিশ্বের আওয়ামী পরিবার আজকে জেগে উঠেছে আজকে এতে প্রমাণ হচ্ছে যে জননেত্রী শেখ হাসিনার উপরে কোনো আঘাত আসলে সারা পৃথিবীর আওয়ামী মুজিব সৈনিকরা বাংলাদেশের মানুষরা তা প্রতিহত করবে কে জিত রক্ত ভারত রক্ত ভারত রক্ত কে জিত রক্ত সবাইকে আবারো ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আবারো দেখা হবে সকালে সকালে মিছিলের মধ্যে জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী হোক এখন আপনাদের সম্মুখে বাফেলো আওয়ামী লীগের এই প্রতিবাদ সভা সম্মানিত সভাপতি বাফেলো আওয়ামী লীগের সম্মানিত সভাপতি জনাব একেম ফাইন তার বক্তব্য পেশ করিবে জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় বাংলা বাফেলো আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত আজকের এই প্রতিবাদ সভার প্রতিবাদ এবং বিক্ষোভ সভার সম্মানিত নেতৃবৃন্দ উপস্থিত বাফেলোবাসী বক্তব্যের শুরুতে আমি আপনাদেরকে জানাই সংগ্রামী শুভেচ্ছা এবং অভিনন্দন আপনারা নিশ্চয়ই জানেন বাংলাদেশ বাংলাদেশের ভিতরে এবং বাইরে গভীর ষড়যন্ত্র শুরু হয়েছে সামনে নির্বাচন আসছে সেই দিককে বিবেচনা করে বাংলাদেশ থেকে জননেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ষড়যন্ত্র করার ক্ষেত্রে বিএনপি জামাত আন্তর্জাতিকভাবে ষড়যন্ত্র শুরু করেছে বাফেলো আওয়ামী লীগ থেকে তার তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাই আমি প্রতিবাদ জানাই বিএনপির সভাপতি রাজশাহী বিএনপির সভাপতি চার যে দীক্ষার্জনক বক্তৃতা দিয়েছে জননেত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির জন্য আমি তার তীব্র প্রতিবাদ জানাই সাথে সাথে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানাই এই ধরনের যে সকল ব্যক্তিরা জননেত্রী শেখ হাসিনা সহ তার পরিবারের বিরুদ্ধে হুমকি স্বরূপ তাদের বিরুদ্ধে ব্যবস্থা আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য সম্মানিত নেতৃবৃন্দ আপনারা নিশ্চয়ই জানেন বাফেলো আওয়ামী লীগের সদ্য সমাপ্ত সম্মেলন হয়েছে আমরা নিশ্চয় আপনাদের পরিষ্কার ভাষায় বলতে চাই আমাদের মধ্যেও খন্দকার মুস্তাক লুকায়িত আছে আপনাদের আমি হুঁশিয়ার করে দিতে চাই এই ধরনের খন্দকার মুস্তাক থেকে ভবিষ্যতে বাফেলো আওয়ামী লীগ যে সকল অনুষ্ঠান এবং প্রোগ্রামের ডাক দিবে আমি আপনাদের সকলের সহানুভূতি এবং সহযোগিতা কামনা করি আমি আমার বক্তব্য দীর্ঘায়িত না করে আজকে যারা উপস্থিত হয়েছেন আমাদের সাংবাদিক ভাইরা এবং আমার নেতাকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি শেখ হাসিনা এগিয়ে চলো আমরা আছি তোমার সাথে আমরা আছি তোমার সাথে এগিয়ে চলো শেখ হাসিনার কিছু হলে চলবে আগুন করে করে চলবে আগুন করে করে শেখ হাসিনার কিছু হলে জয় বাংলা জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় বঙ্গবন্ধু একাত্তরের খুনিরা হুঁশিয়ার সাবধান হুঁশিয়ার সাবধান একাত্তরের খুনিরা রাজাকারের আস্তানা জ্বালিয়ে দাও পুড়িয়ে দাও বিএনপির আস্তানা জ্বালিয়ে দাও পুড়িয়ে দাও খুনি খালাদের আস্তানা জ্বালিয়ে দাও পুড়িয়ে দাও বাফেলোর মাটি আমেরিকার ঘাঁটি শেখ হাসিনার ঘাঁটি বাফেলোর মাটি আমেরিকার মাটি শেখ হাসিনার ঘাঁটি আমাদের এই অনুষ্ঠান শেষ তারপরেও এই মাত্র আমাদের সাথে উপস্থিত হয়েছেন বাফেলো আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তরুণ নেতা যুবনেতা বাফেলো আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জনাব শাহীন আলী উপস্থিত হয়েছেন বাফেলো আওয়ামী লীগের অন্যতম নেতা জুবেদ আলী শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক জুবেদ আলী এবং বাফেলো আওয়ামী লীগের
শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক জনাব কাউসার আহমেদ উপস্থিত হয়েছেন। বাফলো আওয়ামী লীগের সম্মানিত যুগ্ম সাধারণ সম্পাদক শাহজাহান চৌধুরী সাধন, আমি এই বলে আজকের এই সভার সমাপ্তি ঘোষণা করছি। আমাদের বাফলো বাংলার সম্মানিত করিম ভাই আসছেন, উনি উনি কিছু পিকচার নেবেন আর এখন মিছিল করবেন আমাদের। অবশেষে যারা আমাদের আজকের এই প্রতিবাদ সভায় যোগদান করেছেন, আমি অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আমরা উপস্থিত হয়েছেন আমাদের বাফলো আওয়ামী লীগের সম্মানিত সদস্য জনাব বাবুল নাথ। আমাদের আসলে বক্তৃতার এই পর্বটা শেষ হয়েছে, বিদায়। আমরা আর এখন বক্তৃতা কাউকে দিতেছি না, শুধু পরিচয় করে দিতেছি। তারপরেও আমি আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আজকের এই প্রতিবাদ সভার সমাপ্তি ঘোষণা করছি। আপনাদের সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বাংলা। আজকের
সবাইকে অশেষ ধন্যবাদ আজকের এই প্রতিবাদ সভা যারা দূরদূরান্ত থেকে এসেছেন বাফেলোর সমস্ত আওয়ামী লীগের নেতৃবৃন্দকে মুজিব শুভেচ্ছা জানিয়ে আজকের এই পথসভা অলরেডি সভাপতি সমাপ্তি ঘোষণা করেছেন আপনাদের সবাইকে ধন্যবাদ এবং মিডিয়াদেরকে আজকের অশেষ ধন্যবাদ বাফেলো বাংলা সহ যারা বাফেলো দর্পণ এবং বাফেলো টাইমসের প্রতিনিধি যারা এখানে উপস্থিত আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং মুজিব শুভেচ্ছা জয় বাংলা জয় মঙ্গল আপনারা কি প্রশ্ন নেবেন না এর বাইরে মানে এই প্রাসঙ্গিক ছাড়া অন্য কোনো প্রশ্ন নেবেন এটাই প্রতিবাদ সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই এখানে থাকে যাবেন ইনশাআল্লাহ আপনাদের সবার চার দাওয়াত